এই ছেলে একটু এদিকে আসো, মামনি। কি রে মা? মা তুই কাকে নিয়ে আসছস? তুই উনারে চিনস? উনি একজন সম্মানী ব্যক্তি, এই এলাকার চেয়ারম্যান। এই গ্রামে একটা গাড়িও পাইলাম না, কি ফালতু একটা গ্রাম। কি করি, কাউকে তো দেখতেও পাচ্ছি না, এত ওজন ব্যাগগুলো নিয়ে কিভাবে যায়? কাকা, এই যে আপনি যে সারাদিন চেয়ারম্যান মানুষ এসব করেন, এলাকার মানুষ কি কয়? কোন তো শুন ছেলে, আমি আমার নিজের কাজ করতে আমার ভালো লাগে। চেয়ারম্যান হচ্ছে তো কি হয়েছে দেখো না, অনেক চেয়ারম্যান আছে নিজের দাম দেখায়, আমি এসবের মধ্যে নেই। তাও কাকা, মানুষ কি আর এসব বুঝবো? এই ছেলে একটু এদিকে আসো, কি হলো? উঠে আয়, কি হলো? তোকে দেখছি না আমি, সামনে আয়, আমার ধর, আমার ব্যাগটা ধর তো। আপনি কাকে কি বলছেন? কাকে কি বলছি মানে, ওরে বলছি। এই এদিকে আয় তো, তুই ধর আমার ব্যাগটা একটু নে। এই আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। এই তুই তো আস্ত একটা বেয়াদব, আমি লিমিট ক্রস করতেছি মানে কি? হ্যাঁ তুই জানিস আমি কে? আমার মামা এই এলাকার মেম্বার, আর আমি তার একমাত্র ভাগ্নি। আমি শহর থেকে আসছি, হেঁটে হেঁটে অনেক দূর আসলাম, তাও তোদের এলাকায় কোনো গাড়ি পেলাম না। আর তুই জানিস আমার মামা যদি শোনে তাহলে তোদের খবর করে ছাড়বে বলে দিলাম, তাই তাড়াতাড়ি যা বলছি তাই কর। ধর আমার ব্যাগটা নিয়ে দিয়ে আয়। জি ম্যাডাম, জি। সেলিম মোবাইলটা ধরো তুমি, আসেন ম্যাডাম, আসেন ম্যাডাম। ঠিক আছে, এত সালাম দেওয়ার দরকার নেই। দেখছস এবার কত মানুষ আমাকে চিনে, আসতে না আসতে কতজনে সালাম দিল পথে পথে, শুধু সালাম আর সালাম। আয়, আগে বলছিলাম না আমি এলাকার খুব পরিচিত। এই দেখি সর, মামনি কই গেলা তুমি? কি রে মা, তুই আইছস? আর এত দেরি হলো কেন? রাস্তাগুলো সমস্যা হয় নাই তো? না না মামুনি, রাস্তায় কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু বৃষ্টির জন্য আটকে গেছিলাম। আর তোমাদের এলাকায় গাড়ি অটো রিক্সা কিছুই পাচ্ছিলাম না আমি। গ্রাম অঞ্চল তো, সেই জন্য কোনো লোক খুঁজে পায় আমার ব্যাগগুলো নেওয়ার জন্য, তারপরে এই যে লোকটাকে নিয়ে আসছে আমার ব্যাগ টানার জন্য। মা তুই কাকে নিয়ে আসছস? তুই উনারে চিনস? মামুনি তুমি যে কি বলো, আমি একে কোত্থেকে চিনবো? ও তো রাস্তার পাশে কামরা দিচ্ছিল, আমি ওখান থেকে ডেকে নিয়ে আসলাম আমার ব্যাগগুলো নেওয়ার জন্য। কি যে বলো না তুমি, চলো ভেতরে যাই। আহা মা, তুই কি বলতেছিস? উনি একজন সম্মানী ব্যক্তি, এই এলাকার চেয়ারম্যান। মামুনি আমি তো জানি না উনি যে চেয়ারম্যান, আমি দেখছিলাম রাস্তার পাশে ঘাস কাটতেছিল, আমি ভাবছিলাম হয়তো কামলা টামলা হবে, তার জন্য আমি আমার ব্যাগ নেওয়ার জন্য ওনাকে ডাকছি। মামুনি এখন আমি কি করব, উনি আবার আমাকে পুলিশে দিয়ে দিবে না তো? না মা, আমাদের চেয়ারম্যান এরকম না, তোমার পুলিশে দিবে না, খুব ভালো মানুষ, সাদা সিধে মানুষ, মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে, অনেক ভালো আমাদের চেয়ারম্যান। মামুনি উনি তো আমার একবারও বলেনি উনি যে চেয়ারম্যান। ভাইয়া আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, আমি জানতাম না। আসলে আপনি কি বললেন যে আমি ওই সময় আপনাকে চেয়ারম্যানের পরিচয়টা দেই নাই? আসলে কিভাবে দেবো বলেন, আপনাকে বারবার করে আমার ভাতিজাটা বলতে চাইছে, কিন্তু আপনি যে উত্তেজিতভাবে আমাদেরকে কামলা মনে করে যেভাবে কথা বলছেন, আমি আর বলতে পারিনি যে আমি আসলে এই এলাকার চেয়ারম্যান। আর জানেন আমি মানুষটাই এমন, এইভাবে আমি চলাফেরা করতে খুব ভালোবাসি, আমি নিজের কাজ নিজে করি সব সময়। আর এই যে এই এলাকার একটা মানুষ আমাকে বলতে পারবে না যে কারোর সাথে আমি কোনো রকম কোনো বেয়াদব করছি বা কাউকে আমি ঠকাইছি, আমি কখনো মানুষের সাথে এরকম খারাপভাবে আচরণ করতে পারি নাই, তাই ভাবছি আপনার এই ব্যাগটা নিয়ে আসি, সমস্যা নেই। আন্টি এই যে ম্যাডাম ব্যাগটা নেন। শুনেন আপনি যে কাজটা করছেন এটা মোটেও ঠিক করার নেই, চেয়ারম্যান কাকা সবার বিপদ আপদে যায়, আর আপনি কী করলেন টাকারে নিয়ে এই ব্যাগটা নিয়ে কষ্ট করে নিয়ে এলেন। আমি আপনার বারবার বলার চেষ্টা করছি উনি একজন চেয়ারম্যান, আপনি কথা বলার সুযোগই দেন নাই, আপনি কোনো মানুষের কাতারে পড়েন? আর শুনেন রাস্তা দিয়ে আসার সময় যতগুলো লোক সালাম দিছে প্রত্যেকটা এই চেয়ারম্যান কাকারে দিছে, আপনারে সালাম দেনি, আপনি কি মনে করছেন যে উনি কামলা? শুনেন মানুষের পোশাক পরিচ্ছদ দেখে কোনো সময় বিবেচনা করবেন না যে উনি একজন কামলা বা ছোটো লোক, বুঝছেন? আপনি এই কাজগুলো কোনো সময় করবেন না। ভাতিজা কথা আর বেশি বলো না, সমস্যা নেই আসো আমরা যাই। কাকা আপনার জন্যই না। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনি তো অনেক ভালো মানুষ, ভাগ্নিটা না ছোটো মানুষ, ওরে মাফ করে দেন।
না না আন্টি, আমি কিছু মনে করিনি, সমস্যা নেই। আপা যান, ঘরে যান, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো করে একটু আদব কথা শিখেন। আচ্ছা চলো চলো।